আসসালামু আলাইকুম। বিশেষ বিজ্ঞপ্তি, প্রবাসী কে কি কাজ করে, কোম্পানিতে কোন কাজ কিভাবে করবেন, ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রাইমার মিক্স করতে হয়। যে কোনো বিল্ডিংয়ে পেন্ট করতে হলে প্রথম কোট যেইটা, প্রাইমার মারতেই হবে। তো কীভাবে প্রাইমার মিক্স করবেন সেটাই আমি দেখাবো। আর এটা হচ্ছে গিয়া ইউএই ইমারত দুবাই। তো চলুন মিক্স করা যাক। আমরা এক ড্রাম পানি নিলাম, আদা আদা করতেছি। দেখলাম পানি, এক ড্রাম পেন্টের সাথে এক ড্রাম পানি দিয়ে দিলাম। এরপরেও পানি একটু বেশি হয়ে গেছে, আর একটু কম হইলেই ভালো হইতো, পেন্ট টাইট হইতো। আপনারা যত কোনো টাইট মারা হবে ততই পাবেন। আমাদের আরেকটা ভিডিও আছে কীভাবে টেক্সচার ইউজ করতে হয়, কীভাবে টেক্সচার মারতে হয়, সেগুলা আপনারা দেখবেন। এই যে দানা দানা দেখতেছেন, এগুলার উপরে এখন আবার প্রাইমার আরেক কোট হবে। এখন কোট প্রাইমার একটু ঘন মারব। যদি প্রাইমার ঘন টাইট মারা হয় তাহলে কাজ সুন্দর হবে। আরেকটা প্রাইমার মিক্স করতেছি, এটা যদি এক ড্রাম প্রাইমারের সাথে এক ড্রাম থেকে আরও কম পানি দেবেন, একটু টাইট পেন্ট বানাইতে। যদি প্রাইমারটা ঘন হয় তাহলে কাজ সুন্দর হবে। এটা ফাইনাল কোট প্রাইমার। ये अस्सलाम वालेकुम दोस्तों, ये हमने सबसे पहले प्राइमर लगाया और उसके बाद न्यूटेक्स लगाया। न्यूटेक्स के बाद फिर प्राइमर लगाना है, प्राइमर लगा रही हैं बस। इसके बाद फिर फाइनल कोट आएगा, जब ये सूखा हो जाएगा, नहीं ये सूख जाएगा तो फिर इसके बाद फाइनल कोट आएगा। तब तक हमारी वीडियो देखते रहिएगा जब तक फाइनल कोट नहीं लगता। जी दोस्तों, मैं आपको बताता चला हूँ, फिर मैं आपसे दोबारा रिपीट करूँगा आपको बताने के लिए। पहले हमने प्राइमर लगाया था, प्राइमर, और उसके बाद न्यूटेक्स लगाया था, जिसे दाना भी कह सकते हैं, दाना लगाना, न्यूटेक्स वो लगा के फिर प्राइमर लगाया, और उसके बाद अभी हम फाइनल कोट लगा रहे हैं। ये आप देख लें हमारी वीडियो, और प्लीज़ सब्सक्राइब करिए इस चैनल को, और आने वाली लेटेस्ट वीडियो का इंतज़ार करना।
শুক্রিয়া।